নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি সহেলি আপনাদের সঙ্গে। 1, 2, 3, 4 করে কেটে গেছে প্রায় 30টা দিন। তিলোত্তমার বিচার না পাওয়ার আর্জি করে ঘটে যাওয়া সেই নিন্দনীয় ঘটনার এক মাস কেটে গেছে। তবে এই এক মাসে বিচার ব্যবস্থা কী হয়েছে সেই নিয়ে প্রশ্ন উঠলেও, সেই নিয়ে সন্দেহ থাকলেও, সাধারণ মানুষ বিচারের দাবিতে সেই যে প্রথম দিন থেকে রাজপথ দখল করেছিল এখনও পর্যন্ত তা ছাড়েনি। গত 14 আগস্ট রাত দখলের ডাক দিয়েছিলেন রিমঝিম সিনহা, এবং তার ডাকে একজোট হয়েছিল সাধারণ মানুষ, পথে নেমেছিলেন নারীরা। যদি কাব্যিক ভাষায় বলা যাবে, মহিষাসুর মর্দিনীরা সেদিন রাজপথ দখল করতে যে পথে নেমেছে এখনও পর্যন্ত সেই পথ তারা ছাড়ে নাই। যে পথ লোকের সমাগমে মিশতে দেখা যায় দুর্গাপুজোর রাতে, দেবীপক্ষের সূচনা যেন সেই দিন থেকেই ঘটে গিয়েছে। ঠিক তেমনই গতকাল রাত্রের চিত্রটা আপনাদেরকে দেখাবো। আরও একবার রাত দখলের ডাক দিয়েছিলেন রিমঝিম সিনহা, যার ডাকে একজোট হয়েছিল সাধারণ মানুষ। এছাড়াও বলা যেতে পারে, এই যে লাগাতার প্রতিনিয়ত যে কটা 30টা দিন যে আমাদের পার হয়ে গেল বিচার ছাড়াই, সেই প্রতিটা দিনেই কিন্তু রাজপথ দখল করেছিল সাধারণ মানুষ, গানে, আবৃত্তিতে, আঁকায়, নাচে, নাটকে রাজপথ তারা দখল করেছিলেন। রাস্তার মাঝে যেমন স্লোগান তুলেছিলেন, তেমনই নিজের হাতের আঁকা দিয়ে সেই প্রতিবাদের ভাষাকে আরও সোচ্চার করে তুলেছিলেন, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, পথচারিতার নাটকের মাধ্যমে সাধারণ মানুষ কিন্তু নিজের প্রতিবাদের ভাষা জানিয়েছিলেন। ঠিক তেমনই চিত্রটা কিন্তু গতকাল রাত্রেও দেখতে পাওয়া গিয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, এমনকি জেলায় জেলায় একই কর্মসূচি ঘটেছে। এছাড়াও শিলিগুড়িতে ভোর দখলেরও ডাক দিয়েছিলেন সাধারণ মানুষ। এর আগেও মোমবাতি মিছিল করতে দেখা গেছিল, মৌন মিছিল করতে দেখা গেছিল। তাদের সকলের দাবি একটাই, বিচারের দাবি। আমাদেরও দাবি একটাই, বিচার। তবে সেটা কবে মিলবে? আজ সুপ্রিম শুনানি। সুপ্রিম শুনানির আগেই গতকাল রাত দখলে ডাক দিয়েছিলেন সাধারণ মানুষ। তারপরেই এর আগেও সুপ্রিম শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছিল, এবং যার কারণে কিছুটা ক্ষুব্ধ হলেও আশা ছাড়েননি সাধারণ মানুষ। এই এক মাসে যে তদন্ত প্রক্রিয়া চালালো সিবিআই, এমনকি প্রথম দিক থেকে, প্রাথমিক দিকে কলকাতা পুলিশ, সেই তদন্ত প্রক্রিয়ায় কিছুটা আশাহত হলেও আশা ছাড়েনি সাধারণ মানুষ। কারণ যত রাত জোরালো হচ্ছিল তত যেন আন্দোলনের মাত্রা তীব্রতর হচ্ছিল, গলার স্বর আরও জোরালো হচ্ছিল, সাধারণ মানুষের মধ্যে বিচারের যে দাবিতে যে উত্তেজনা সেই উত্তেজনা যেন তীব্রতর হচ্ছিল। ঘড়ির কাঁটা পেরিয়ে যাচ্ছে, তবুও রাজপথ ছাড়ছে না সাধারণ মানুষ, গলার স্বর তাদের একটুও কমছে না, ক্লান্তি নেই তাদের মধ্যে কোনো। এমনকি রবিবার দিন দুপুর থেকেই লাগাতার একের পর এক কর্মসূচি চলছিল। বিকেল 4টে থেকে 52টি স্কুল একসঙ্গে, সে সমস্ত স্কুলের প্রাক্তনীরা একজোট হয়ে বিচারের দাবিতে পথে নেমেছিল। এবং তারপরেই টলিপাড়ারও কর্মসূচি ছিল গতকাল তিলোত্তমার বিচারের দাবিতে। এর মাঝেই এক কর্মসূচিতে যোগদান করেছিলেন নির্যাতিতার পরিবার, এবং সেই নির্যাতিতার পরিবার বদলে দিয়েছিলেন স্লোগান। এতদিন ছিল উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ আমরা বিচার চাই। এবার নির্যাতিতার পরিবার জানিয়ে দিয়েছেন উই ডিমান্ড জাস্টিস, অর্থাৎ বিচারের দাবি। তবে একটাই কথা ইতিমধ্যেই আপনাদেরকে জানালাম যে মানুষ কিন্তু আশা ছাড়েনি, এখনও তারা আশাবাদী সিবিআইয়ের ওপরে, সুপ্রিম শুনানির ওপরে। দেশ বিদেশের প্রতিটি নাগরিকের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে। কি রায় দেন তারা, শুনানিতে কি জানাচ্ছেন বিচারপতির বেঞ্চ, শুধু একটাই দাবি, বিচারের বাণীকে যেন নীরবে নিভৃতে কাটতে না হয়। নজর রাখুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল বাংলা। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।